হ্যাঁ ভাই, আপনাকে দেখি অনেকেই অনেক কিছু বলে, আপনি কিছু বলেন না কেন? প্যারা নাই, সবগুলারে সিনে রাখছি, সময় আসুক একটা একটা করে তালি বাজাবো। এই দাঁড়া দাঁড়া, হাসি ঠিক আছে তো? হ আপনি তো কিছুই বুঝেন না। বিশ্বাস কর, আমি চাইলে অনেকগুলো প্রেম করতে পারতাম, কিন্তু আমি তোর মতো বারো হাতারি না। তার আগে এটা কতর মাথায় এগুলা কি কাওয়ার বাসা নাকি পায়খানার? আমি বলুম না, আমার শরম করে। দেখ ভাই, অবু ভাইয়ের মতো ভঙ্গ ধরলেই যদি অবু ভাই হওয়া যায়, তাহলে নোবেল ম্যান এতদিনে যে পরিমাণ লিজেন্ডের নিয়ে ঘেউ ঘেউ করছে, সেও এতদিনে লিজেন্ড হয়ে যাইতো। সো হে জনগণ, দিস ইজ ফারাবি লয়া, হাজির হইছি অ্যানাদার নিউ ফালতু ভিডিও। টোস্টের রোস্ট হবে কিন্তু জোস। আরে তো ভাই। হ্যাঁ ভাই। হ এই ডারেই তাইলে তেনা পেছনো বাদ দিয়ে ভিডিওতে লাফানো যাক, ওই ইন্ট্রো লাগা। অ্যাকচুয়ালি এই বান্দা ডাস্টবিন থেকে উঠে এসে অবু ভাইয়ের মতো ভঙ্গ ধরছে, যাতে খুব সহজে ফেম পাওয়া যায়। তো ভাই। হ্যাঁ ভাই। কি চিন্তা করেন ভাই? চিন্তা করি এক্স এর মায়ের কথা, কি চিজ জন্ম দিল কালাম ভাই। আরে অবু ভাই। হ্যাঁ ভাই। কি চিন্তা করেন ভাই? এক্স এর মায়ের কথা চিন্তা করি, কি চিজ জন্ম দিছে কালাম মা। পহলি ফুরসত মে নিকল পুরা কার্বন কপি। 70 কেজি ওজনের মেয়ের আইডির নাম বেঁচে যাও মেয়ে, তোর উপর ঠাড়া পড়বো বটকি। পা থেকে মাথা পর্যন্ত, ডেসার থেকে শুরু করে চুলের কালার একেবারে সেম টু সেম। তো ভাই। হ্যাঁ ভাই। পৃথিবীতে কোন জিনিসটি বলা যায় না, প্রথম প্রেম আর প্রথম ধোকা। আর হাসিটা, হাসি দেখলে কেমন জানি রাগ আমার অটোমেটিক মাথায় উঠে যায়। কে রে, প্রত্যেকটা ভিডিও শেষে হাসার কি আছে আমার একটু বোঝা, তাও যদি ফানি ভিডিও হয়, স্যাড হলেও হাসি। স্বপ্নগুলো কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় স্বপ্ন দেখানোর মানুষগুলো। ফানি হলেও হাসি। আমি জানি আমি খারাপ, কিন্তু আদৌ বুঝলাম না ক্ষতিটা কার করেছে। মোটিভেশন হলেও হাসি। যে ছেলে জিএফের টাকা খায় সে মানুষ না, সে মানুষ না, সে তো ফেরেশতা। আমার খুব ইচ্ছে তার পোস্টার দেশে শ্যাটার শ্যাট কটা দিয়ে দেখার, যে তার এত হাসি কোথায় আছে। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আর আমি করতে গেলে ঠাড়া পড়ে। এতক্ষণে বুঝলাম তার এই কাওয়ার বাসার মতো চুলের রহস্য কি, তার মানে ঠাড়া পড়া চুলের কালার এমন হয়েছে, দেখা মনে হচ্ছে কুত্তায় পায়খানা করছে। আমি সবার কাছে অপছন্দ হয়ে গেছি, তার মানে দামি জিনিস কেউ পছন্দ করে না। দামি মানে তুই তো সোনার টুকরা ছেলে, দেশের গর্ব, তোরে তো জাদুঘরে রাখা উচিত। ওই তোরে এইভাবে ছায়া রাখছে কেন সেটাই তো বুঝতেছি না, পাবনায় কি সিট কই মা গেছে নাকি? সবাই বলে বিশ্বাস করে দেখো ঠকবে না, কিন্তু মনটা বলে অনেক ঠকছি আর ঠকবো না। আচ্ছা তুই আমার একটা কথা কহ, তুই যে মোটিভেশন দিতে আসছ, তোর বয়স কয়দিন? হ্যাঁ, কানে নিচে একটা থাবত দিয়ে একবার ডিসপ্লে চেঞ্জ করে দিমু, মোটিভেশন মারাতে আসছো অবু ভাই হবে? একজন তো এসব বাচ্চার দিয়ে এখন ভালো হয়ে গেছে, আর এখন তুমি শুরু করছো। আল কোরআনের হরফগুলো কালো, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো। হ বুঝলাম তুই কোরআন নিয়ে একটা ভালো কথা বলছিস, বাট এই হাসিটার মানে কি? ইসলাম নিয়ে মজা হচ্ছে, এর কি করা যায় কোন দেখি? যারা আমাকে গালাগালি করো আমি তাদের উদ্দেশ্যে বলছি। বলো বলো। যারা আমাকে গালাগালি করো আমি তাদের উদ্দেশ্যে বলছি। কি গালাগালি করাটা তোমাদের যোগ্যতা? যোগ্যতা না, আমাদের উচিত তোরে শুধু গালি না, পায়ের থেকে মাথা অব্দি পিডায়, তোর মাথায় থেকে উভয়ের ভঙ্গ ধরা চিন্তা ভাবনা একেবারে দূর করে দেওয়া। কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। জি। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনার ফোনে টিকটক অ্যাপ থাকুক বা না থাকুক, শুধুমাত্র এর আইডিতে রিপোর্ট করার জন্য হলেও আপনার ফোনে টিকটক অ্যাপটা ইনস্টল দিয়ে এর আইডিতে রিপোর্ট করেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। যদি এভাবেই চলতে থাকে তাহলে একবার ভাবেন আমাদের নেক্সট জেনারেশনের কি অবস্থা হবে। এইটুকু একটা ছেলে বয়স কত হবে, বড় জোর 13-14 বছর, কি না করে বেড়াচ্ছে, তাও কি সে একা? তার বয়সে আরো কতজন আছে তার সাথে দেখেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, দেখতেছেন আমরা অনেক ভালো আছি। এই যে আমাদের টপু ভাই, আর পাশে দেখতেন এই যে এফ হৃদয় ভাই ইউজার, কিন্তু এবার ভাইরাল ভাই, কিন্তু ভাইরাল ভাই এই যে টপু ভাই। ডিয়ার এক্স, সমস্যা একটাই, আমি আসক্ত। তুই না কিন বিষাক্ত। আমি বুঝি না এদের বাবা মা কারা, তারা কি এগুলা দেখে না, নাকি দেখেও কিছু বলে না? এদের গেট আপ সেট আপ দেখে মনে হচ্ছে না এরা কোনো ভদ্র ফ্যামিলির ছেলে, কারণ ভদ্র ফ্যামিলির ছেলেমেয়েরা কখনো এমন হয় না। আচ্ছা আমার একটা কথা বলেন, এদের এইসব দেখে এদের মতো আরো যারা ছোট ভাই বোন রয়েছে তারা কি শিখবে? তারা ভাববে এগুলা করলে খুব সহজেই ফেম পাওয়া যায়, সো আমাদের উচিত এইগুলা করা, তাইলে দেশের কি অবস্থা হবে একবার ভাবেন। এমনিতেই তো এখন দেশের যে পরিমাণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে তা তো বলার মতো না, তাই বলছি যদি নেক্সট জেনারেশনকে বাঁচাতে চান বা তাদেরকে একটা সুন্দর ফিউচার উপহার দিতে চান, তাইলে এখন থেকেই সতর্ক হন, আর যদি সম্ভব হয় তাহলে এই পোলার আইডিতে রিপোর্ট মেরে তার আইডিটা উড়াই দেন। জাস্ট এইটুকু বলার জন্য এর নিয়ে ভিডিওটা বানানো।
সো জনগণ, ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে না, না লাগলে দিস চ্যানেল যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিএল। এভাবে তাকিয়ে আছো কেন? ফ্যান হয়ে যাবা।